আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে সফল মানুষদের পরিচয় দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরআনুল কারীমের 31 নম্বর সূরা সূরা ফুরকান লোকমানের ভিতরে আল্লাহ বলছেন আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতুল লিল মুহসিনিন আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে যে কিতাব দিলাম ওই কিতাবের শুরুতে আমি রাব্বুল আলামিন তোমাদেরকে অক্ষম বানায় দিলাম অক্ষম বানায় আমি রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম আলিফ লাম মিম তোমরা কি ওই অর্থ জানো না এইটা তোমাদের কারো জানা নাই কিন্তু আমি আল্লাহ বললাম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম যেই বর্ণনা তোমাদেরকে দিলাম এইটা এই কুরআনুল কারীম বিজ্ঞানময় হিকমতওয়ালা কিতাবের অংশ আল্লাহ বলছেন এই কিতাবটার কাজ কি আল্লাহ বলছেন হুদা ওয়া রাহমাতুল লিল মুহসিনিন আল্লাহ বলছেন দুনিয়ার মানব এই কিতাব যেই কিতাব তোমাদেরকে দেওয়া হলো যেই কিতাবের আয়াতের অন্তর্ভুক্ত করে আমি আলিফ লাম মিম বললাম আমি আল্লাহ বললাম এই কিতাব হচ্ছে হুদা এবং রহমত মুহসিনদের জন্য এবার আল্লাহ বলছেন আল্লাহর ভাষায় সফল মানুষদের পরিচয় আর গুণাগুণটা জেনে নাও এক নম্বর আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়ুকীমুনা সালাত দুনিয়ার বুকে যারা সালাত কায়েমকারী হবে ওয়ায়ুতুনা যাকাত আর যারা যাকাত আদায়কারী হবে আর তিন নম্বরে আল্লাহ বলছেন ওহুম বিল আখিরাতি হুম ইয়ুকীনুন আর যারা পরকালের ব্যাপারে বিশ্বাসী হবে আল্লাহ বলছেন উলাইকা লাহুদাম মির রাব্বিহিম আল্লাহ বলছেন এই মানুষগুলাই হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহ জানাচ্ছেন নিশ্চয় জেনে রাখো এই মানুষগুলাই আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় সফল কাম সুবহানাল্লাহ তাহলে এক নম্বর সফল মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই মানুষ যাদের দুনিয়ার মুখে তিনটা গুণাগুণ থাকবে তার আমলনামার সাথে তাদের জীবনের সাথে তিনটা বিষয় যদি যুক্ত থাকে আল্লাহ বলছেন ওই মানুষগুলো আল্লাহর ভাষায় সফল কাম এক নম্বরে এই মানুষগুলো সালাত কায়েম করে দুই নম্বরে তারা হিসাব করে করে যাকাত আদায় করে আর তিন নম্বরে এই মানুষগুলা পরকালমুখী জীবন যাপন করে একটু খেয়াল করে আর হিসাব করে দেখবো আমরা আমরা সালাত আদায় যেরকম গাফেল সম্পদ পেয়ে যাওয়ার পরে যাকাত আদায় করি না আর আমাদের চলাফেরা দেখলে মনে হয় না পরকাল নামক কিছু আছে ঠিক কিনা অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ পাশের সফল কাম হলে তিনটা গুণ আমাদের ভিতরে থাকা লাগবে তাহলে এক নম্বর আল্লাহর কাছে সফল কাম ব্যক্তি তারা নামাজি যারা যাকাত আদায় করে যারা আর তিন নম্বরে পরকালমুখী জীবন জ্বালায় যারা আল্লাহ বলছেন এই মানুষগুলা দুনিয়াতে হয়তো অত টাকা পয়সা অত প্রভাব প্রতিপত্তি নাও থাকতে পারে কিন্তু আল্লাহ বলছেন এই তিন গুণ আছে যাদের আল্লাহর পাশে তারা হচ্ছে সফল কাম সুবহানাল্লাহ এটা এক নম্বর প্রকার গেল আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন দুই নম্বর প্রকার আছে আল্লাহর কাছে যেই মানুষগুলো আল্লাহর ভাষায় সফল কাম এই মানুষগুলোর আল্লাহ বলছেন দুইটা গুণ আছে আল্লাহর দেওয়া এই মানুষগুলো একটা দলভুক্ত মানুষ কারা তাদের পরিচয় কি আল্লাহ সূরা আল ইমরানের মধ্যে বলছেন ও দুনিয়ার মানুষ তোমাদের ভাষায় সফলের পরিচয় নয় বরং আমি আমার ভাষায় আল্লাহর ভাষায় তোমাদেরকে সফল কাম তোমার এই দলের মধ্যে আসো কিনা একটু বেছে দেখে নাও আল্লাহ সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়াল থাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ وينهون عن المنكر وأولئك هم المفلحون الله رب العالمين بلتنا دنيا مانا تمہارے مدد ایک دول جانا تھا کہ
এরকম একটা গোষ্ঠী যেন থাকে তোমাদের মধ্যে থেকে এরকম একটা গ্রুপ যেন থাকে তাদের কাজ কি হবে আল্লাহ বলেন তাদের কাজ হবে সৎ কাজের আদেশ করা আর মানুষকে অন্যায় কাজ থেকে ফিরায় রাখা আল্লাহ বলেন যারা মানুষকে সৎ পথে ডাকে আর অন্যায় থেকে ফিরায় রাখে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন এই কাজ যারা করে আল্লাহর ভাষায় তারা হচ্ছে সফল কাম সুবহানাল্লাহ আমাদের মধ্যে অনেক জায়গাতে এখন পর্যন্ত সৎ কাজের কিছু আদেশ আছে কিন্তু অন্যায় থেকে প্রতিরোধ করা আমাদের চিন্তা চেতনা থেকে মুছে গেছে আমার কাছে ঢাকাতে মাঝে মাঝে মেসেজ পাঠায় কিসের মসজিদ বানাচ্ছেন আপনি এই জায়গায় গ্রামের বিভিন্ন জায়গায় ডেক লাগায় লাগা গান বাজায় আছে আছে আপনাদের কাছে আছে কেন মানা করে না কি জন্য করে বলে হুজুর উমুকের বিয়ে লাগছে বিয়ে লাগার পরে বিয়ের সাথে মধ্যে গান বাজনা তো ওই বাড়ির মুরব্বী আছে না আছে হাজি সাহেব উনি কোথায় উনি মসজিদের মধ্যে চলে আসেন নামাজ পড়ার জন্য এসার সময় আর উনার বাড়ির পাশে ডেক বাজে উল্টা পাল্টা গান বাজনা বাজে লোকজন এসে ধরছে হাজি সাহেব আপনি বাড়িতে আসলেন আর আপনার বাড়ির পাশে গান বাজনা বাজে হাজি সাহেব করে অত ধরা যায় না রে বা লোকজনে একদিন করতে দেওয়া লাগে বিয়ে কি মানুষের প্রত্যেক দিন হয় নাকি একদিন বাজা বড় হলে ঠিক হয়ে যাবে আছে না আছে না আল্লাহ রাব্বুল আলামিন খবরদার আল্লাহর একদম লোক আল্লাহ তাদের সফল কাম হওয়ার সংজ্ঞা দিচ্ছেন আল্লাহ রাব্বুল বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ এই দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে যেন একটা দল থাকে একটা বাহিনী থাকে আল্লাহ বলছেন যাদের গুণাগুণ হবে তারা মানুষকে সৎ কাজের জন্য ডাকে অন্যায় থেকে ফিরায় আল্লাহ বলছেন যদি তুমি এই কাজ করো নিজের জীবনে এটা বাস্তবায়ন করে নাও আমি আল্লাহ বললাম দুনিয়ার মানুষ তোমার যা পরিচয় দেখ না কেন আমি আল্লাহ নিজে তোমার পরিচয় দিলাম উলাইকা হুমুল মুফলিহুন এরাই হচ্ছে সফল কাম অতএব আপনার সমাজ আমার সমাজকে যদি সুন্দর করতে চাই সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিনের কাছ থেকে যদি সফল কামের সার্টিফিকেট পেতে চাই সৎ কাজের আদেশ যেরকম করতে হবে অন্যায় থেকে মানুষকে ফিরিয়ে রাখতে হবে ঠিক না পারবেন ইনশাআল্লাহ পারবেন একটা স্ট্রং গ্রুপ বানান আপনার এলাকায় গান বাজনা চলবে না আপনার এলাকায় অন্যায় চলবে না এই মাঠের মধ্যে খেলা হয় আর মসজিদের মধ্যে তখন নামাজ হয় মসজিদে নামাজ পড়তে যায় না পাঁচটা বড় ভাই যদি হিম্মতলা দাঁড়ায় যায় এই নামাজ হয় আগে নামাজ পড় তারপরে মসজিদে আসবি আপনি যদি মসজিদ থেকে তারপরে খেলাধুলার জন্য আসবি পাঁচজন দাঁড়ায় যদি শাসন করত তাহলে মসজিদ নামাজমুখী হতো ঠিক না শাসন করবে কেন নিজেই তো বখাটে বাপ দিছে ১০০ টাকা চুল কাটার জন্য মুরইল বাজারে গেছে যাওয়ার পরে সামনের দোকান চয়েস করে দেখছে একটা মুরগি শাক একটা হাঁস শাক একটা কুত্তা শাক একটা শিয়াল শাক একটা বিজি শাক পছন্দ করছে বিজি শাক বলছে চুলের পরে যাওয়ার পরে প্রথমে এই জায়গায় বানছে এদিক দিয়ে চাচ্ছে এদিক দিয়ে চাচ্ছে এরপরে এইটুকু বাদ দিয়ে তিন টান দিয়ে সজারুর মতে মধ্যে উঁচু করে চলে আসছে আসার পরে বাড়িতে হয়তো বকা দিছে এই এটা কি চুল কাটলে এরকম চুল মানুষ কাটে নাকি ও বলবে খবরদার বেশি কথা বলবে না বেশি কথা বললে তোমার বাড়িতেই থাকবো না আছে না এরকম ভাই এখন আপনার এলাকায় যদি পাঁচটা বড় ভাই এরকম থাকতো এই উল্টা পাল্টা এরকম করো মানে এই কথা বললে দেখতেন ও ঠান্ডা হয়ে যেত এখন বড় ভাই নিজেই উল্টা ও অন্যজনকে শাসন করবে কেন ঠিক না বড় ভাই নিজেই খায় গাঁজা ও বিড়ি খাওয়াতে ঠেকাবে কেন ঠিক না বাপ নিজে বলে এই ১০ টাকা দিলাম যা তো সাইবুলের দোকান থেকে একটা বিড়ি নিয়ে আয় বেটাক দিয়ে বিড়ি আনা বাপ বিড়ি খায় তোর বেটা গাঁজা খোর না হলে তোর ইজ্জতই থাকবে না ঠিক না প্রিয় ভাইয়েরা এই জন্য বলতেছি আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ তোমাদের মধ্যে একটা দল দরকার যেই দল স্ট্রং হবে যারা নিজেরা ইসলামের পরে থাকবে অন্যায়ের প্রতিবাদ করতে শিখতে হবে ঠিক না আমরা অন্যায়ের প্রতিবাদ করি না জন্য আজকে সমাজে অবস্থা প্রত্যেক পাড়া মহল্লায় ১০-২০ জনের কো আল্লাহর বান্দা তৈরি হন যারা নামাজি কালামে আল্লাহকে মানেন মুখে বল রাখেন অন্যায় করলে অন্যায়কে অন্যায় বলতে শিখেন এটা যদি বলতে শিখেন আল্লাহ বলছেন দুনিয়ায় তোমারে যে যা বলুক আমি আল্লাহ বললাম তুমি সফল কাম সুবহানাল্লাহ তাহলে এটা হচ্ছে সফল কামের ২ নম্বর সংজ্ঞা ৩ নম্বরে
আল্লাহ রাব্বুল বলছেন আল্লাহর ভাষায় সফল কামতারা দুনিয়ার বুকে যাদেরকে আল্লাহ যে ধন দিয়েছেন ওই ধন থেকে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে আল্লাহ বলছেন ফাতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন আমার আল্লাহ রাব্বুল বলছেন ফাতিদাল কুরবা এই মানুষগুলোর গুনাহগুণ হচ্ছে নিকটাত্মীয়দের জন্য খরচ করে হাক্কাহু তার যে হক আছে নিজে একটু ভালো অবস্থায় চলে গেছে আত্মীয়র খবর নেয় না নিজের রক্তের সম্পর্কের ফুফু খালা মামাকে চিনে না আমেরিকার ফেসবুক ফ্রেন্ড তার আছে জীবনে দেখা হয় নাই পরিচয় নাই তার জন্য কলিজা পড়ে তার স্ট্যাটাস দেখে আপনার চোখ দিয়ে লাভ রিয়্যাক্ট যায় আপনার ওই জায়গায় হতাশার রিয়্যাক্ট যায় কিন্তু আপনার বাড়ির পাশে আপনার রক্তের সম্পর্কের মানুষ আছে তাদের জন্য খরচ করে না এরকম মানুষ অজস্র আছে বিভিন্ন জায়গায় দান করে দানবীর অথচ রক্তের বন্ধন যাদের সাথে সম্পর্কিত তারা দিন আনে দিন খায় চলতে পারে না তাদের খোঁজ খবর নেয় না আল্লাহ বলছে না তোমার চরিত্র এরকম হবে না তাদের গুণাগুণ হবে তাদের যারা নিকটাত্মীয় তাদের জন্য তারা খোঁজ খবর নেবে ওয়াল মিসকিন যারা মিসকিন হয়ে গেছে তাদের জন্য ওয়াবনাস সাবিল তারা পথিক আছে যারা মুসাফির আছে তাদের জন্য তারা খরচ করে আল্লাহ বলছেন যালিকা খায়রুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ এটা তো বড় কল্যাণকর একটা দান যারা আল্লাহর সন্তুষ্টি চায় উলাইকা হুমুল মুফলিহুন যারা নিকটাত্মীয়ের জন্য খরচ করে মিসকিনের জন্য খরচ করে আর পথিক মুসাফিরের জন্য খরচ করে আল্লাহ বলছেন আমি আল্লাহ গ্যারেন্টি দিলাম এইটা আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকলে এই মানুষগুলো আল্লাহর কাছে সফল কাম সুবহানাল্লাহ আপনার যতটুকু আছে তার মধ্যে থেকে আপনাকে দান করতে হবে আমাদের একটা কনসেপ্ট চেঞ্জ করা দরকার আমরা মনে করি আমার মাঠে আমি ধান লাগাইছি এটা আমার কামাই আমি খেত করছি আমার কামাই আমার চাকরি আমার কামাই মনে করি কিনা কিন্তু আল্লাহ বারবার কোরআনে একটা পয়েন্ট বলছেন খেয়াল করেন আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা ব্যয় করো কখনো কি ভেবে দেখছেন আল্লাহ কেমনে আপনাকে রিজিক দিল গ্রামের মানুষের জন্য একটা পয়েন্ট বলে রাখি ভালো করে মাথার মধ্যে ঢুকায় রাখেন আপনারা যে মাঠের মধ্যে ধান লাগান ধানটা কেমনে লাগান ধান নিয়ে যাওয়ার পরে জমি হাল দেওয়ার পরে ধান মাঠের মধ্যে ছিটাই দেন তাই তো তাই কি করেন ধান লাগানোর জন্য আগে ছোট্ট একটু একটা ক্ষেত বানান নরম করে মাটি দেন এরপরে বেস্ট বীজ যেইটা সবচেয়ে ভালো যেইটা ধানের বীজ ওইটা আপনি সুন্দর করে গামলার মধ্যে করপার মধ্যে ওইটা ভালো করে আগের দিন ভিজায় রাখেন নরম মাটি তার উপরে হালকা ছাই দিছে কারণ এই জায়গায় এখন বীজ দিবে ওই বীজ তোলার পরে আপনি যখন মাটির মধ্যে লাগাবেন এই জন্য চিন্তা ভাবনা করে অনেক সুন্দর করে রেডি করে আগের দিন বীজ বুনে দিয়ে গেছে কিন্তু কোনোদিন খেয়াল করেন নাই আপনি যে বীজগুলা বুনে দিলেন ওই বীজের মাথার গোড়া দুই দিকের যে কোনো দিক থেকেই ওই বীজের ট্যাগ গোজায় না ওইটার একটা গোড়া আছে আর ওইটার একটা মাথা আছে কিন্তু আপনি যখন বীজগুলা বুনে দিয়ে গেছিলেন ছিটাই দিয়ে গেছিলেন 95% বীজ উল্টা পাল্টা পড়ছিল কোনোটা চিত হয়ে কোনোটা কাত হয়ে কোনোটা উপর হয়ে একটা বীজের উপরে আরেকটা বীজ কিন্তু 24 ঘন্টা না যেতে আপনি খেয়ালই করেন নাই বীজের গোড়াগুলা শিকড় হয়ে নিচের দিকে চলে গেল মাথাগুলো উপর দিকে উঠে গেল আপনার 95% এলোমেলো ছিটানো ছিল কোন রব সব শিকড়গুলা নিচে নিলেন আর মাথাগুলো উপরে তুললেন একবার যদি বান্দা খেয়াল করে তাহলে বুঝতে পারবে যিনি এইটা করেন তিনি আপনার আমার রব আল্লাহ আল্লাহ রাব্বানি এই জন্য বলছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ও বান্দায় ধন তোমার দেওয়া নয় এই আবাদ তোমার নয় তুমি তো ছিটানোর সময় এলোমেলো ছিটাইছিলে ঠিক করে ছিটাতেও শিখো আমি আল্লাহ ঠিক করলাম আমি আল্লাহ আবাদ দিলাম খ্যাত দিলাম আবার এখন ফুটানি মারে বলি সেটা আমার
আল্লাহ বলছেন না 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 আমি আল্লাহ দায়িত্ব দিলাম তোমার সম্পত্তিকে তুমি গরীবদের জন্য দান করো আত্মীয়দের জন্য দান করো আর পথিকদের জন্য দান করো যারা এই তিন শ্রেণীতে নিজের থেকে সাধ্যমতো দান করে আল্লাহ বলছেন তারা সফল সুবহানাল্লাহ আর একটা পয়েন্টের কথা বলবো ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর একটা দল সফল এটা একটা গুড আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আল্লাহ বলছেন সফল কারা যেই মানুষগুলো দুনিয়াতে নিজেদেরকে আল্লাহর দলের মনে করে আপনারা আমরা কি আল্লাহর দলের মনে করি আমাদেরকে হ্যাঁ কথা বলেন আন্দাজে আমরা প্রমাণ দিছি আমরা কোন জায়গায় ছাপ্পা দেওয়া লাগে ঠিক না ভাই বলবেন হুজুর এই ছাপ্পা দেওয়া দিয়ে কি আল্লাহর দল মিলে নাকি না একটু ভালো করে বুঝেন আল্লাহর দলের একটা কনসেপ্ট আছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বুঝে না এই দল তো তারা যারা নিজেদের কলবের ভিতরে ঈমানকে গেঁথে নিয়েছে আল্লাহ বলছেন ওয়াইয়াদাহুম বিরুহিন মিন দুনিয়ার বুকে যারা ঈমানকে প্রায়োরিটি দিবে যারা ঈমানের মজবুতিতে ঈমানের পথে নিজেদেরকে অবিচল রাখবে আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন দায়িত্ব নিলাম ওয়াইয়াদাহুম আমি রব্বুল আলামিন ওই মানুষগুলোর জন্য শক্তিশালী করে দিব কি করব বিরুহিন মিন আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য একটা শক্তি আসবে আল্লাহ বলছেন ওয়াইয়াদাহুম আর যদি কেউ ঈমানের দাবিতে অবিচল হয়ে এই আল্লাহর পথে চলবো এই শপথে যদি দৃঢ় হতে পারে একবার আল্লাহ বলছেন আমি আমার বাহিনী দিয়ে সহযোগিতা করব আর ওই মানুষগুলোকে জান্নাতে যাওয়া সহজ করে দিব যেই জান্নাতে ঢুকলে আর সেখান থেকে বার হবে না রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন উলাইকা হিযবুল্লাহ আলা ইন্না হিযবাল্লাহি হুমুল মুফলিহুন আল্লাহ বলছেন যারা ঈমানের উপরে অবিচল থাকবে এই ঈমান মানে আল্লাহ যা বলেছেন তাই শুনে আল্লাহ যা নিষেধ করেছেন সেখান থেকে বিরত থাকে এই মানুষগুলোকে আল্লাহ সাহায্য করবেন আর এরাই আল্লাহর দল আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহর দল যারা আল্লাহ তাদেরকে সফল করবে সুবহানাল্লাহ তাহলে আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় পাঁচটা পয়েন্টের উপর হাইলাইট আমরা দিলাম নিকট আত্মীয়দের জন্য সহযোগিতা করা সালাত আদায় করা সৎ কাজের আদেশ করা অন্যায় থেকে মানুষকে ফিরানো ঈমানের উপর অবিচল থাকা রাজি তো আমরা ইনশাআল্লাহ রাজি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আজকের এই মজলিসকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন